ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আদনান কাদির আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গতকালকে যখন আমি লাইভ স্ট্রিম করতে চাচ্ছিলাম তো তখন একটা প্রবলেমে পড়লাম যে আমি যখন কথা বলা শুরু করলাম আমার অডিয়েন্স বা আমার যারা ছাত্রছাত্রী বা যারা আমার চ্যানেল দেখেন তারা আমার কথা শুনতে পাচ্ছিলেন না তো কারণটা কি আমার সব কিছুই ঠিকঠাক ছিল কম্পিউটারে কিন্তু শব্দ অপর পক্ষে কেউ আমার কথা শুনতে পাচ্ছিলো না দ্যাট মিন্স কি হচ্ছিল এক আমার যে সাউন্ড সেটার হচ্ছে আউটপুট যদি হচ্ছিল কিন্তু কম্পিউটারে ইনপুট হচ্ছিল না তো পরবর্তীতে আমি এই প্রবলেম নিয়ে ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকে আমি সার্চ করে দেখলাম যে এই সমস্যাতে পড়ছে এরকম লোকজনের সংখ্যা প্রচুর আমি আপনাদেরকে একটু দেখাই দ্যাট মিন্স আপনি কম্পিউটারে সাউন্ড শুনতে পারছেন কিন্তু সাউন্ড যে আপনি ইন করবেন এই সমস্যা নিয়ে যারা ইউটিউবিং করেন বা যারা আপনারা যারা কাজ করছেন কম্পিউটারে তারা প্রায়শ প্রবলেমে পড়ে থাকেন তো আমিও কালকে হঠাৎ করে পড়ে আমি নিজে একটু সমস্যার মধ্যে পড়ে গেলাম এবং খুব আনইজি ফিল করছিলাম আমি আপনাদেরকে একটু দেখাই আমি ইউটিউবে যাই দেখেন আমি কালকে তখন এই প্রবলেমটা সলিউশনের জন্য চেষ্টা করতে থাকলাম তো কালকে প্রবলেম সলিউশন হয়েছে কিন্তু আমার লাইভ প্রোগ্রাম করার যে ইচ্ছাটা সেটা সব নষ্ট হয়ে গেল কারণ কালকে কাজ হচ্ছিল না যাই হোক আমি এখানে ইউটিউবে গিয়ে সার্চ করি যে সাউন্ড ইনপুট প্রবলেম বা মাইক্রোফোন প্রবলেম এম আই ও পি ও এন ই মাইক্রোফোন প্রবলেম ইন উইন্ডোজ টেন মাইক্রোফোন প্রবলেম ইন উইন্ডোজ টেন আমি এটাই দিচ্ছি তো দেখেন ভিউয়ার্স কি অবস্থা কারণ প্রচুর লোকজনের যে একই প্রবলেম সেটা আপনি এখান থেকে দেখেন যে ফিক্স মাইক্রোফোন দেখেন ফিক্স মাইক্রোফোন নট ওয়ার্কিং অন উইন্ডোজ টেন ফিক্স মাইক্রোফোন নট ওয়ার্কিং ইন উইন্ডোজ টেন কীভাবে উইন্ডোজের সমস্যা উইন্ডোজের মাইক্রোফোন সমস্যা ঠিক করবেন দেখেন তো উইন্ডোজ টেন মাইক্রোফোন নট ওয়ার্কিং এখানে লেখা আছে দেখেন হেডসেট নট ওয়ার্কিং আপনি থামনেলগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে এই প্রবলেমে আসলে কত মানুষজন এগুলো পড়েছে দেখেন মাইক ইজ নট ওয়ার্কিং হেডফোন প্লাগ ডেন ফিক্স উইন্ডোজ টেন সাউন্ড নট ওয়ার্কিং ফিক্স তো এই সমস্যাগুলো আসলে খুব কমন একটা প্রবলেম যেটা আমি গতকালকে পড়েছি যদিও আগে আমি এই প্রবলেমগুলোতে পড়ি নাই যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো কিন্তু এখন কিন্তু এই প্রবলেমগুলো আসলে প্রচুর হচ্ছে মানুষের তো যেহেতু আমি আপনাদের সঙ্গে কাজ করি আপনাদেরকে টেক রিলেটেড অনেক ইনফরমেশন দিই তো এই প্রবলেমটা সমাধান কি হতে পারে দুইটা ক্ষেত্রে যারা ল্যাপটপ ইউজ করছেন তাদের জন্য সমাধানটা কেমন হতে পারে সবচেয়ে সহজ সমাধান এবং যারা ডেস্কটপ ইউজ করছেন তাদের জন্য সহজ সমাধান কি হতে পারে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আপনারা যারা যাদের দরকার যাদের প্রয়োজন আমি বলবো যে ভিডিওটা না টেনে আপনারা একটু ভালো করে আমার এই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই প্রবলেম আপনি নিজেই নিজে ঠিক করতে পারবেন বাসায় বসে ঠিক যেমনটা আমি গতকালকে আমি আমার নিজের জন্য করেছি তো অ্যাকচুয়ালি ইউটিউবে যে সমস্ত সলিউশনের ভিডিওগুলো দেওয়া রয়েছে আমি কালকে সেগুলো দেখেছি আপনাদেরকে দেখালাম তার ম্যাক্সিমাম ভিডিও দেখে আমার কিন্তু কোনো কাজ হয়নি বা আমার প্রবলেম সলিউশন হয়নি ম্যাক্সিমাম ভিডিও দু একটা তিনটা ভিডিও রয়েছে এরকম যে যেগুলোতে ঠিকঠাক বলা আছে বা কাজ করছে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা সঠিক সলিউশনটা একজাক্ট যেটা আপনার কাজ করবেই খুব কম খরচে সেটা কি হতে পারে আচ্ছা আমি আমার ডেস্কটপের থেকে আমি এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি কিছু জিনিস দেখাই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো অ্যাকচুয়ালি কম্পিউটারে কি হয় কম্পিউটারে আপনারা খেয়াল করে দেখবেন যে কম্পিউটারের পেছনে এরকম তিনটা সাউন্ড পোর্ট রয়েছে তো এই তিনটা সাউন্ড পোর্ট তিন কালারের একটা নীল কালার একটা পেস্ট কালার এবং একটা পিঙ্ক কালার বা গোলাপি কালার তো নীল কালারটা আমরা বাদ দিচ্ছি এই পেস্ট কালার এবং এই যে পিঙ্ক কালার এই দুটো মানে সাউন্ডের যে পোর্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনটা কোন কাজে ইউজ হয় সেটা আমাদেরকে জানতে হবে এই যে পেস্ট কালারের যে পোর্ট সেটা আসলে সাউন্ড আউট করে দেয় এই যে আমি হেডফোনে কথা বলছি আমি যখন কম্পিউটার থেকে কোনো গান টান শুনবো তো তখন আমি এই পোর্ট দিয়ে সাউন্ডটা কিন্তু এসে হেডফোনে আমাকে শোনাচ্ছে অর্থাৎ সাউন্ড আউট করে দিচ্ছে তো আর এখন কি হচ্ছে অনেকেই আছে যে আমরা সাউন্ড রেকর্ডিং করছি অর্থাৎ আমরা যেটা বলছি সেটা কম্পিউটার রেকর্ডিং করতে চাচ্ছি বা এরকম হতে পারে যে আমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে কথা বলছি বা ভিডিও রেকর্ডিং করার সময় আমরা সাউন্ড দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি তো সেই সাউন্ডগুলো ইন হয় কিন্তু এই পেস্ট কালারের এই পোর্টটা দিয়ে তো এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে যে সমস্ত হেডফোনগুলো আমরা ডেস্কটপ কম্পিউটার ইউজ করি আমি ডেস্কটপ কম্পিউটারের কথা বলছি সেখানে আপনারা দেখবেন যে আমি একটু দেখাই সেখানে দেখবেন যে হেডফোনগুলো আসলে কোন টাইপের হয় খেয়াল করে দেখবেন যে যে হেডফোনগুলো এই যে এরকম হেডফোন থাকে এই হেডফোনের সামনে এরকম দুইটা পোট থাকে এইটা এক্সটেনশন জিনিস এটা সম্পর্কে আমি পরে বলছি হেডফোনটা আমি যেটা ইউজ করছি এই হেডফোনটারও মাথায় কিন্তু এরকম দুইটা পিন রয়েছে একটা হচ্ছে গোলাপি কালারের এবং একটা হচ্ছে পেস্ট কালারের তো আমরা নর্মালি যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করে থাকি তারা আমরা কি করি তারা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই পিন দুটোকে নিয়ে যে আমরা পেস্ট কালারের পিনটা পেস্ট কালারের মধ্যে এবং পিঙ্ক কালারের পিনটা এই পিঙ্ক কালারের মধ্যে দিই এবং তারপরে আমরা আমাদের সমস্ত কাজকলাপ কাজ যেগুলো করি সেগুলো কাজ চালা যেতে থাকে কিন্তু এরপরেও উইন্ডোজ টেনে সব অ্যাপসে না হলেও কিছু কিছু অ্যাপসে প্রবলেম হয় বা হতে পারে তো সেগুলো আমি দেখলাম যে যারা ভিডিও এডিটিং করেন ক্যাম্পেসিয়াতে অনেক সময় প্রবলেম হয় তারপরে প্রবলেম হয় হচ্ছে ও যারা লাইভ ব্রডকাস্ট করছেন সেখানে প্রবলেম হয় এবং এই প্রবলেমগুলো প্রচুর তো এটার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে আমি কালকে যেভাবে সলিউশন করলাম আমি দুটোই দেখাবো আমারটা ডেস্কটপ কম্পিউটার আমি সাধারণত ডেস্কটপ কম্পিউটার পছন্দ করি বেশি এবং ডেস্কটপ কম্পিউটার থেকেই কিন্তু আমি কাজ করি তো আমি কালকে যে কাজটা করলাম যে বাজারে দেখবেন যে খুব কম দামে সস্তায় কিছু ইউএসবি সাউন্ড কার্ড কিনতে পাওয়া যায় তো সেগুলো কেমন আমি আপনাকে দেখাই ইউএসবি সাউন্ড কার্ড যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দেখতে হচ্ছে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইউএসবি সাউন্ড কার্ডগুলো আপনি ইউজ করতে পারেন তো এইটা হবে হচ্ছে আপনি এই যে প্রবলেম ফিক্স করার জন্য কম্পিউটারে বিভিন্ন সেটিং এখানে সেখানে যাওয়া এসে হাবি যাবি এগুলো করেও দেখবেন যে আপনার সলিউশন অনেক সময় হবে না আমি দেখেছি কারণ যেহেতু এই সমস্ত কাজ আমি সময় করি সেই জন্য সবচাইতে সহজ সমাধান হচ্ছে একটা ইউএসবি সাউন্ড কার্ড আপনি ইউজ করেন যদি ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপ যাই হোক সমস্যা নাই কারণ ল্যাপটপেও ইউএসবি পোর্ট রয়েছে ডেস্কটপেও কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে ডেস্কটপ কম্পিউটারে তো আপনি যদি আপনার হেডফোনটাকে আপনি যদি আপনার হেডফোনটা যদি দুই পিনের হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন এখানে দুইটা সিম্বল দেওয়া আছে আপনি এখানে খেয়াল করে দেখেন দুটো সিম্বল দেওয়া আছে তো একটা হচ্ছে যে মাইক্রোফোনের জন্য যেমন দেখেন এখানে একটা যে ছবিটা সিম্বল দেওয়া হয় সেখানে আপনি আপনার পিঙ্ক কালার বা নীল নীল কালারের যে পিনটা সেটা প্রবেশ করাবেন এবং ডান পাশে যেটা দেখছেন এইটাতে আপনি পেস্ট কালার যেটা সবুজের মতো হালকা সবুজ পেস্ট কালারের পিনটা এটাতে এটা সাউন্ড আউট এইটাতে ঢোকাবেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার ইউএসবি যে পোর্টটা যেভাবে আপনি পেনড্রাইভ লাগান কম্পিউটারের বোর্ডের পেছনে বা ল্যাপটপের সাথে সেখানে আপনি লাগিয়ে দেবেন আপনার এই মাইক্রোফোন বা সাউন্ড ডিভাইস কনফিগার করার জন্য আর কোনো কিছুই করতে হবে না কম্পিউটার অটোমেটিক্যালি এটাকে ইউএসবি সাউন্ড ডিভাইস হিসাবে অ্যাসাইন করে নিবে বা চিনে নিবে এবং আপনার কনফিগার করার ঝামেলা বা সাউন্ড নিয়ে ঝামেলা কোনোভাবেই আর থাকবে না এবং আমি দেখেছি এটা হচ্ছে সবচাইতে ভালো এবং সহজ এবং সুন্দর সমাধান যা নিয়ে আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না আমিও কিন্তু এখন এটা দিয়েই করছি আচ্ছা যাই হোক এরপরে এমন হতে পারে যে যারা ল্যাপটপ ইউজ করতেছেন তারা আসলে কি করবেন তো আগে একরকম একটা ব্যাপার ছিল যে যারা ল্যাপটপ ইউজ করতো তাদেরও কিন্তু দুইটা পেন ছিল অর্থাৎ সাউন্ড ইন এবং আউটের জন্য মানে একটা মাইক্রোফোন এবং একটা সাউন্ড আউটের জন্য কিন্তু এখন যত যে সমস্ত নতুন ল্যাপটপ বাজারে আসতেছে তার প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে মাত্র একটাই পিন অর্থাৎ সাউন্ড ইন এবং আউট এই দুটোকে মার্চ করে একটা হোল বা একটা পিন একটা হচ্ছে সকেট রাখা হয়েছে এই যে আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা ল্যাপটপের আমি এটা দেখাই একটু তো এখানে আপনারা খেয়াল করে দেখেন এই যে দুইটা সাউন্ড এই যে একটা মাইক্রোফোনের জন্য এবং একটা সাউন্ড আউটের পিনটা আপনি একটা কনভার্টারের মধ্যে ঢুকিয়েছেন তারপরে এই কনভার্টারের এই দুটোকে মার্চ করে একটা পিন নিয়ে যেয়ে ল্যাপটপে লাগানো হয়েছে এই যে পাশে হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা আপনার সহজ সমাধান হতে পারে এই জাতীয় কনভার্টার বাজারে পাওয়া যায় অথবা আমি আপনাদেরকে যে পদ্ধতিটা বললাম যে ইউএসবি সাউন্ড কাট সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন ল্যাপটপে এবং ডেস্কটপে প্যারালালি তো এই জন্য এখন আসলে আপনারা যারা নতুন করে এই সাউন্ড ডিভাইসগুলো কিনতে চাচ্ছেন বিশেষ করে হেডফোন বা হতে পারে স্পিকার তো এখন অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে যে যদি আপনি ইউএসবি সাউন্ড ডিভাইসগুলো কিনেন তো আমি এই জন্য এখন বলবো যে যারা আপনারা নতুন করে হেডফোন কেনার চিন্তাভাবনা করছেন আগে যারা কিনে ফেলছেন তো কিনে ফেলছেন যারা নতুন করে হেডফোন কেনার চিন্তাভাবনা করতেছেন তারা আসলে যে হেডফোনগুলো নেবেন সেটা হচ্ছে ইউএসবি হেডফোন কেনেন প্রথমেই সেটা কেমন ধরনের হতে পারে আমি একটা ছবি ওপেন করি বড় করে দেখা আপনাদেরকে দেখেন এক্সেলেন্স সাউন্ড স্টেডিও এখানে লেখা আছে এই যে সবচেয়ে বড় ব্যাপার এটা মাইক্রোপ্যাকেট একটা হেডফোন খুব সিম্পল একটা হেডফোন খুব খুব সুন্দর এই যে মাথাটা দেখেন ইউএসবি অর্থাৎ আপনার কম্পিউটারের পেসরে মাদারবোর্ডের যে সাউন্ড পোর্টগুলো সেটা আপনার ইউজ করতে হচ্ছে না ল্যাপটপে যারা ল্যাপটপ ইউজ করছেন তাদের ইউজ করতে হবে না জাস্ট এই ইউএসবি এই মাথাটা আপনারা হেডফোন লাগাবেন ইউএসবি মাথাটা কম্পিউটারের যে কোনো ইউএসবি পোর্টে আপনি টু পয়েন্ট জিরো হোক বা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো হোক যে কোনো ইউএসবি পোর্টে আপনি লাগাই দেবেন তাহলে কম্পিউটারের কিন্তু আসলে এই সাউন্ড ডিভাইসটাকে কনফিগার করতে সবচেয়ে সহজ হবে এবং এটা নিয়ে আপনি আসলে কখনোই আর হ্যাসেল পোহাবেন না তো ভিউয়ার্স আমি সবসময় আপনাদেরকে সলিউশনগুলো বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের উপকারে লাগে আমার এই টিপসগুলো বা টিপস ট্রিক্সগুলো তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা মা বন্ধুদেরকে বলবেন বন্ধু বান্ধবদেরকে বলবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাই বাই টাটা